হাই এভরিওয়ান, আমি রাহুল আর তোমরা দেখছো এমএলডি বাই রাহুল। এই মুহূর্তের একটা সব থেকে বড় আপডেট, তোমরা যারা যারা জেনফাসিজি 2022 এক্সামটি দিয়েছিলে এবং রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তোমাদের এখন আপডেট ছিল যে কাউন্সিলিং প্রসিডিউর শুরু হবে। তো এই মুহূর্তে তোমাদের যে আপডেট উঠেছে সেটা তোমাদের ডকুমেন্টস রিকোয়ার্ড ফর কাউন্সিলিং জেনফাসিজি, অর্থাৎ জেনফাসিজি 2022 কাউন্সিলিং করার জন্য তোমাদের যে ডকুমেন্টসের ব্যাপারে তোমরা জানতে চাইছিলে তার আপডেট কিন্তু অলরেডি এসে গেছে। তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে আমি এখন জেনফাসিউজির যে মেন ওয়েবসাইট তার হোম পেজে রয়েছি। এখানে তোমরা উপরের দিকে যে অপশন রয়েছে হোম জেনফাসিউজি, তারপরে দেখতে পাচ্ছ ডকুমেন্টস রিকোয়ার্ড ফর কাউন্সিলিং জেনফাসিউজি। এখানে দেখো একটা নিউ ব্লিঙ্ক করছে, অর্থাৎ একটা নতুন তোমাদের এখানে আপডেট এসেছে ডকুমেন্টস সংক্রান্ত। তো চলো নোটিশটাকে ডাউনলোড করো এবং দেখো কী কী ডকুমেন্টসগুলো রয়েছে। আমি ডাউনলোড করি এবং তারপর তোমাদেরকে বলি কী কী ডকুমেন্টস রয়েছে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি নোটিশটাকে ডাউনলোড করলাম। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ডকুমেন্টস রিকোয়ার্ড ফর কাউন্সিলিং জেনফাসিউজি 2022। তো আজকে অলরেডি একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেখানে তোমাদেরকে ডকুমেন্টসগুলো সংক্রান্ত আমি বলেছিলাম যে কোন কোন ডকুমেন্টস লাগবে। তো দেখো নতুন আপডেট যেহেতু এসেছে, এখানে আমরা চেক করে দেখে নেব যে কোন কোন ডকুমেন্টস লাগবে। তো এখান থেকে যেটুকুন দেখে বোঝা গেল কিছু কিছু জিনিস তোমাদের এক্সট্রা এখানে বলা রয়েছে যেগুলো নতুন, যেহেতু এবছর সবই তোমাদের জেনফাসিউজির জন্য অনেক কিছু নতুন প্রসিডিওর অ্যাড হয়েছে। তো সে কারণেই কিছু কিছু জায়গায় তোমাদের নতুন সংযুক্তি হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি সম্পূর্ণ ডিটেলস তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এই জিনিসটা এই ব্যাপারগুলো তোমার না জানলে তোমাদের পরবর্তীতে কাউন্সিলিং যখন করবে তোমাদের অসুবিধা হবে। তো সেই জন্য ডকুমেন্টসগুলো দেখে নাও, আগে ডকুমেন্টসগুলো বলে দিই এবং তারপর ডকুমেন্টসগুলো কোথায় তোমরা পাবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিই। তো ডকুমেন্টস রিকোয়ার্ড ফর কাউন্সিলিং জেনফাসিউজি 2022, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড ডকুমেন্ট রিকোয়ার্ড অ্যাজ এ প্রুফ টু দ্য সেম ফর অ্যাডমিশন থ্রু, অর্থাৎ এই ডকুমেন্টসগুলো তোমাদের অ্যাজ এ প্রুফ কাজ করবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে জেনফাসিউজি 2022 কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, আর ক্লিয়ারলি মেনশেন ইন দ্য ইনফরমেশন বুলেটিন। ইনফরমেশন বুলেটিনে ক্লিয়ারলি বলা রয়েছে ইট ইজ বিং রিটেড দ্যাট ক্যান্ডিডেট উইল নিড টু প্রডিউস ফলোয়িং ডকুমেন্টস ইন অরিজিনাল। প্রত্যেকটি ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে যে তোমাদেরকে অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু এলিজিবল হবে না। অ্যাট দ্য টাইম অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় অ্যান্ড অ্যাডমিশন, এবং অ্যাডমিশন ভর্তি হওয়ার সময় কলেজে, ইট ইজ টু বি নোটেড দ্যাট অ্যাডমিশন উইল নট বি অ্যালাউ ইফ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্ট ইজ নট প্রডিউস। যদি সঠিক ডকুমেন্টসগুলো দেখাতে না পারো তাহলে ভেরিফিকেশন এবং অ্যাডমিশনের ক্ষেত্রে প্রবলেম হবে, অর্থাৎ কলেজ পেলেও অ্যাডমিশন কিন্তু সেই কলেজে তোমরা পড়তে হতে পারবে না। তো দেখো দেখতেই পাচ্ছ এক নম্বরে যেটা রয়েছে, সকল ক্যান্ডিডেটদের জন্য প্রয়োজন অল ক্যান্ডিডেট প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ আফটার রেজাল্ট পাবলিশ, অর্থাৎ ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড যখন হবে তখন, ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে যখন রেজাল্ট পাবলিশ হবে যে কলেজ পাবে সেই কলেজের জন্য একটা প্রভিশনাল সিট অ্যালটমেন্ট, অর্থাৎ কোথায় সিটটা অ্যালট হয়েছে সেই অ্যালটমেন্ট লেটার একটা প্রভিশনাল পাবে, সেটাকে ডাউনলোড করে নিয়ে যেতে হবে। র্যাঙ্ক কার্ড তো আগেই বলেছিলাম, র্যাঙ্ক কার্ড তোমার অনেকগুলো কপি রাখো, কারণ অনেকেই তো দেখছিলাম এবারে কমেন্ট করছিলে 21 সালে যে তোমাদের র্যাঙ্ক কার্ড হারিয়ে গেছে, যখন পরবর্তীতে এক্সটেন্ডেড মফক রাউন্ড বা ফিজিক্যাল রাউন্ড হবে সেক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। তো র্যাঙ্ক কার্ড অনেকগুলোই বেড করে রাখতে পারো। অল ক্যান্ডিডেটদের জন্য আরেকটা কি, 10+ অ্যাডমিট কার্ড লাগবে, 10 অ্যাডমিট কার্ড, ওয়ার্ক সার্টিফিকেট ফর ভেরিফিকেশন ডেট অফ বার্থ। অল ক্যান্ডিডেটদের জন্য লাগবে 10+ to 12 মার্কশিট প্রয়োজন হবে। সকল ক্যান্ডিডেটদের জন্য ডোমিসাইল সার্টিফিকেট, এখানে একটা ব্যাপার রয়েছে ডোমিসাইল সার্টিফিকেটগুলো তোমরা কোথা থেকে পাবে, পার্টনার A1B, আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো এই ভিডিওতে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ডিটেলসে বলে দিচ্ছি না যে কোথায় কী রয়েছে। তো তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, দেখে নিলে তোমরা বুঝতে পারবে, যদিও আগের ভিডিওতেও বললাম। এরপরে দেখো SC ST OBC OBCB যে ক্যান্ডিডেট তোমরা থাকবে, তোমাদের যে কাস্ট সার্টিফিকেট ক্যাটাগরি সার্টিফিকেট সেটা কিন্তু দেখাতে হবে, নাহলে কিন্তু ক্যাটাগরি র্যাঙ্ক তোমরা পাবে না, তোমাদেরকে থাকলে দেখাতে হবে অবশ্যই। EWS ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের EWS ক্যান্ডিডেটদের জন্য তাদের সার্টিফিকেট, এবং 8 নম্বরে দেখো নতুন দুটো সংযুক্তি ব্যাপার রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট নোট ফ্রম দ্য ওয়েবসাইট হিজ অর হার ইউনিক অ্যালটমেন্ট আইডি, অ্যালটমেন্ট আইডি দরকার, হুইচ উইল বি রিকোয়ার্ড বাই দ্য কনসার্ন অ্যাডমিশন অফিসার টু দ্য ইনস্টিটিউট অ্যাট দ্য ফাইনাল স্টেজ অফ অ্যাডমিশন, অ্যাডমিশন আইডিটা কিন্তু প্রয়োজন। আর একটা কি, যেটা অল ক্যান্ডিডেটদের জন্য সবারই প্রয়োজন, মাস্ট ক্যারি মোবাইল ফোন উইথ দ্য সিম নাম্বার রেজিস্টার ডিউরিং অ্যাপ্লিকেশন টু রিসিভ OTP অ্যাট দ্য ফাইনাল স্টেজ অফ অ্যাডমিশন কনফার্মেশন। ফাইনাল স্টেজে অ্যাডমিশন কনফার্মেশনের জন্য তোমাদের যে ফোন নাম্বারে মোবাইল ফোনে তোমাদের রেজিস্টার করেছিলে সেখানে একটা OTP যাবে, সেই জন্য সঙ্গে সঙ্গে অ্যাডমিশন ভেরিফিকেশনের সময় তোমাদের ওই সিম ফোন ওই মোবাইল ফোন কিন্তু দরকার।